রাজধানীর অবরোধের আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব রাজধানীর তেজগাঁও থেকে। বাতেন, অবরোধে তো আজকে প্রথম দিন চলছে, তো রাজধানীতে যান চলাচল কেমন দেখছেন? আপনি জানেন আসলে বিএনপির সর্বশেষ 48 ঘন্টাটি হরতাল, সেই হরতালটি অবরোধ, দুঃখিত অবরোধটি চলছে এবং এই অবরোধে আজকে বলাই যায় একেবারে মুখ থুবড়ে পড়েছে বিএনপির এই ঢাকা অবরোধ। এবং কেননা এই অবরোধে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন মহাসড়ক অলিগলিতে সব জায়গায় যানজটের যে চিত্র সেটি কিন্তু রয়েছে এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে আসলে প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের চেয়ে অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হতে হয়েছে এবং প্রতিটি সড়কে মহাসড়কে গণপরিবহনে আমরা দেখেছি যে যাত্রীদের যে চাপ সেটিও কিন্তু বেড়েছে। আপনাকে কিন্তু দেখাতে চাই রাস্তায়, আপনি দেখতে পাবেন যে আসলে পরিবহন একপাশে কিন্তু পুরোপুরি স্বাভাবিকভাবে একেবারে রাজধানীতে যে যান চলাচল চলে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন সড়কে মহাসড়কে এবং বিশেষ করে নগর পরিবহন এবং দূরপাল্লার যাত্রী পরিবহন সেগুলো কিন্তু আজকে ছেড়ে গেছে। সব মিলে বলাই যায় যে অবরোধ 48 ঘন্টার যে অবরোধের প্রথম দিন, প্রথম দিনেই একেবারে মুখ থুবড়ে পড়েছে বিএনপি জামাতের ঢাকা অবরোধ। এবং এখানে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি মুখর, আপনি জানেন যে স্কুল কলেজ এবং শিক্ষার্থীদের যে জীবন, স্বাভাবিক শিক্ষা জীবন, সেটি কিন্তু ব্যাহত হয়েছে টানা হরতাল অবরোধে এবং সে কারণেই আমরা দেখেছি গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন এবং তাদের এই শিক্ষা জীবন যাতে ব্যাহত না হয় বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু আপনি জানেন যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের এবং বিশেষ করে হাই স্কুল এবং কলেজের যে শিক্ষার্থী রয়েছে তাদের আসলে শিক্ষা জীবনের যে ইস্যু সেটি কিন্তু একেবারেই বিপর্যয়ের মুখে পড়েছে। যে কারণে আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে আন্দোলনে এবং তারা সেই আন্দোলন থেকে বলছে তাদের শিক্ষা জীবন নিয়ে যাতে কেউ সিনেমিনি খেলতে না পারে, অর্থাৎ শিক্ষা জীবন ব্যাহত না হয়, তারা যাতে সেশন জটে না পারে, তাদের নির্দিষ্ট সময় যাতে পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা গত কয়েকদিন রাস্তায় ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছেন এবং শিক্ষকরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। বিভিন্ন সড়কে কিন্তু এই চিত্র আমরা গত কয়েকদিন ধরে দেখছি মুখর, এবং যে কারণে এই অবরোধ এবং হরতালের মতো বিধ্বংসী কর্মসূচি যাতে আর না আসে বাংলাদেশে সেটিও কিন্তু তারা জানিয়েছেন। তো মুখর, এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে অবরোধের সবশেষ খবর। অবরোধে যান চলাচলের সবশেষ খবর জানছেন আমাদেরকে সহকর্মী বাতেন বিপ্লব তেজগাঁও থেকে। ধন্যবাদ বাতেন আপনাকে।